শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার আর ভালো লাগার সোনার বাংলাদেশ। বিশ্বজুড়ে কাছে দূরে যারা দৃষ্টি রেখেছেন আরটিভির আয়োজনে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে স্বাগত সকলকে আজকের গল্প আলাপে। দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাংলা সাহিত্যের বিনির্মাণের মানুষ, সমাজ দর্পণের অগ্রজ, পথ প্রদর্শক, জনপ্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন। শুভ সকাল আপা, সকাল স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে। কেমন আছেন? এই তো ভালো আছি। আপনাকে দেখে আমি ভীষণ ভালো আছি, সেটা তো আপনি জানেন না। আমি আপনার কত বড় একজন ভক্ত এবং আপনার অগণিত ভক্ত দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক দেখে নিয়েছেন তো কে আছেন আজ আমাদের অতিথির আসনে। সুতরাং প্রিয় এই মানুষটির সঙ্গে গল্পে যোগ দিতে হলে কিংবা কিছু জানতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে। তারপরে আপা, কেমন কাছে সময়? ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ, এবং আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। মানে দিনটি একটু অন্যরকম, এমন একটি দিনে আপনি আমাদের সময় দিয়েছেন, এবং এই জন্য শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই এবং জানাই কৃতজ্ঞতা। আমাকে যখন আমন্ত্রণ জানিয়েছে, ভাষার মাস আমার প্রাণের মাস, একদম আমার মনে হয়েছিল সব সময়ের বাইরে আজকে এ জায়গায় সময় দেওয়াটা আমার জন্য অত্যন্ত দায়িত্বের কাজ, কারণ আমি সেই ভাষারই মানুষ যে ভাষা আমার অস্তিত্বের অংশ। এবং এই ভাষায়, এই ভাষা নিয়ে আপনি কাজ করে চলেছেন প্রতিনিয়ত। আপনার ভালো ভালো সুন্দর সুন্দর লেখা আমরা দেখছি। এই ভাষার ব্যবহার আপনি, আমার মনে হয় যে খুব কম মানুষ আমরা পেরেছি এই ভাষার যথাযথ ব্যবহার করতে, যেটা আপনি প্রতিনিয়ত করে চলেছেন। এবং আমি জানি এই বইমেলাতে আমরা তিনটি উপন্যাস পাচ্ছি আপনার, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আপা, একটু আমরা পেছনে ফিরে যাই না, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কেমন ছিল সেই সময়টা? আপনার কাছে ভাষা আন্দোলন আসলে কী, আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি ভাষা আন্দোলনের অমর শহীদদের আজকের এই অনুষ্ঠান থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তারা আমাদের কাছে সেই পথিকৃত যারা সূচনা করেছিলেন জাতির অস্তিত্বের আইডেন্টিটি, যেটা সেই আইডেন্টিটির প্রশ্নে একটি আন্দোলন, যে প্রশ্ন মাতৃভাষাকে ঘিরে ছিল এবং মাতৃভাষা আমাদের অস্তিত্বের অংশ। যে জনগোষ্ঠীর মাতৃভাষা বিলুপ্ত হয় সে হারায় তার অনেক কিছু। আমাদের ভাষা শহীদরা 52 ভাষা আন্দোলনে যে অমর আত্মত্যাগ করেছিলেন, সেই সময় যে একটা বড় আন্দোলন গড়ে উঠেছিল আমাদের জাতিসত্তার প্রশ্নে, আমরা মনে করি সেটা দিয়ে আজকের স্বাধীন বাংলাদেশের একটি সূচনা হয়েছিল। সেই সূচনায় সেই সময়েও একটা স্লোগান ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ভাষার রাষ্ট্র চাই, এমন স্লোগানও সেই সময় উত্থাপিত হয়েছিল। আজকের দিনে সেই অমর শহীদরা আমাদের প্রাণের টানে বইমেলায় তাদেরকে আমরা স্মরণ করি অনবরত। বিশ্বের দরবারে যখন আমরা যেতে পারবো এই ভাষার মর্যাদা নিয়ে, তখনই মনে হবে আমাদের শহীদেরা যে কাজটি করেছিলেন সেটা আমাদের জন্য ছিল একটি অসাধারণ কাজ। আমাদের অমর একুশে ফেব্রুয়ারি যে তারিখে তারা শহীদ হলেন পাকিস্তানি পুলিশের গুলিতে, সেই তারিখটি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে। সব দেশের মানুষের কাছে, সব জাতিগোষ্ঠীর ভাষার প্রশ্নে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই অমর শহীদদের কথাই স্মরণ করায়, কারণ মাতৃভাষার বিনিময়ে যদি কিছু অর্জন করতে হয় সেটা সফল অর্জন হয় না। সেই অর্জনের জায়গা থেকে আমরা নিজেদের অস্তিত্বকে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছিলাম 1952 সালের ভাষা আন্দোলনের মাস দিয়ে। এবং আমার মনে হয় ভাষা আন্দোলন কিন্তু পরবর্তীতে আমাদের স্বাধীনতা অর্জনেও একটা বিশাল মাইলফলক হিসেবে কাজ করেছে, একটি বিশাল অনুপ্রেরণা ছিল আমাদের বাঙালিদের জন্য। একদমই তাই আপা। আমাদের এইখানে একটি ছোট্ট প্রশ্নের উত্তর বলে যাই, যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখছেন যে সেই সময়ে তিনি ঢাকা জেলে ছিলেন, তিনি ছাদে উঠে দেখেছিলেন যে আমাদের স্কুলের ছাত্রীরা মিছিল করার জন্য সব বেরিয়ে আসছে। তিনি এই বইয়ে এমন উক্তি করেছেন যে আমাদের ছাত্রীরা, আমাদের বোনেরা লিখেছেন, আমাদের বোনেরা যখন ভাষা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করতে বেরিয়ে গেছে, এই আন্দোলনকে কেউ দমিয়ে রাখতে পারবে না, এই আন্দোলন আমাদের অর্জন হবে, আমাদের ভাষার মর্যাদার প্রশ্নটি।
আর আপা, আমি যদি বইমেলার প্রসঙ্গে একটু চলে আসি, বইমেলাটা আসলে ঠিক এভাবে এতটা বড়ভাবে কবে থেকে শুরু হলো? বইমেলার প্রেক্ষাপটটা কি আপনার মনে আছে আপা? বইমেলা, আমি 1970 সালে বাংলা একাডেমির চাকরিতে যোগদান করেছিলাম। জি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারপরে ঢাকায় আসার পরে চাকরিটি আমি পাই। তো তখন 70 সালের দিকে দেখেছিলাম যে আমাদের যে একজন প্রকাশক ছিলেন চিত্তরঞ্জন সাহা, যার প্রকাশনা সংস্থার নাম মুক্তধারা, তিনি বাংলা একাডেমির এখন যেটা নজরুল মঞ্চ, একটি বড় বটগাছ আছে যেটাকে ঘিরে মঞ্চ করা হয়েছে, তার কাছাকাছি জায়গায় মাদুর বিছিয়ে কিছু বই বিক্রি করতে সূচনা করেছিলেন। আচ্ছা, তারপরে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই বইমেলার অগ্রযাত্রা সূচিত হয়। এখনও মনে আছে 1971 সালের 15ই ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন বিদেশিদের বাংলা ভাষা শেখানো হতো বাংলা একাডেমি থেকে, সেইটি এই সনদপত্র প্রদান করার জন্য তিনি অতিথি ছিলেন এবং বইমেলার এই ছোট্ট আকারের বইমেলাটি উদ্বোধন করার অতিথি তিনি ছিলেন। তারপর থেকে এই বইমেলার যাত্রা শুরু এবং আজকের দিনে এই যে এক মাসব্যাপী, এটাও একটা বিশাল আয়োজন। কারণ দাবির মুখে, গণজাগরণের দাবির মুখে, মানুষ তো শুধু বইমেলাটাকে বইমেলা হিসাবে, বই হিসাবে দেখেই ছেড়ে দেয় না। এটা আমাদের সাংস্কৃতিক জায়গা থেকে একটি বড় অর্জন যে আমরা পুরো বাঙালি জাতিসত্তার বিষয়টিকে 21-এর বইমেলায় এমনভাবে ধারণ করি যে আমাদের সেই জায়গাটি অর্জন হয়েছে। ভাষার প্রশ্নে, ভাষার পাশাপাশি সাংস্কৃতিক বোধের জায়গাটাও তৈরি করা বাঙালি জনগোষ্ঠীর জন্য একটি বড় জরুরি কাজ ছিল। সেই অর্জনটি এই বইমেলার মধ্য দিয়ে অনেক প্রসারিত হয়েছে। এবারও তো বই পাচ্ছি আপা আমরা, বিষণ্ণ শহরের দহন আমি পড়ছিলাম পত্রিকায় সেদিন। বিষণ্ণ শহরের দহনে কি আছে আপা, এটা দিয়ে শুরু করতে চাই। বিষণ্ণ শহরের দহন আমার একটি উপন্যাস। এই উপন্যাসে আমি দেখেছি শহরটা ক্রমাগত, শহর এখানে আমার একটি ক্যারেক্টার, শহরটা ক্রমাগত খালি বিষণ্ণ হয়ে যায়। কিভাবে নারী নির্যাতন হচ্ছে, কিভাবে শিশু নির্যাতন হচ্ছে, কিভাবে এই অন্যায় আচরণ সংঘটিত হচ্ছে, একজন মাদকাসক্ত পিতা কিভাবে তার শিশুটিকে বিক্রি করছে, এরকম অজস্র ঘটনা আছে এটার মধ্যে, যে মানুষের আচরণ শহরকে বিষণ্ণ করছে। এই বিষণ্ণতার দহনে পুড়ে যাচ্ছে শহরের অন্তর, সে চায় না এটা। এভাবেই গল্পটা এগিয়েছে এবং এভাবেই আমি শেষ করেছি। কতদিন ধরে লিখছেন আপা এটা? এটা আমি অনেকদিন ধরেই লিখেছি, এই বছরেই শেষ হয়েছে। এটা আমাদের বইমেলার জন্যই কি? না, বইমেলার জন্য লিখিনি, উপন্যাসটা আমি লিখেছিলাম কালের কণ্ঠ পত্রিকার জন্য। তারা ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশ করেছিল, তখন মনে রেখেছিলাম নামটা বিষণ্ণ শহরের গল্প। কিন্তু পরে যখন আমি বই আকারে এটাকে নিয়ে ভেবেছি এবং পাণ্ডুলিপি ঠিক করতে বসেছি, তখন আমার মনে হলো যে না, শুধু গল্প না, যে কষ্টের কথা আমি উল্লেখ করেছি, এটা শুধু গল্প বললে সেই প্রকাশটা আসবে না। সেই জন্য দহন দিয়েছি, যেই যন্ত্রণা, যেই জ্বালা, যে সবটুকু মানুষের ভিতরে থাকে। শহর তো একটি ক্যারেক্টার, একটি ইমাজিনেশনের ক্যারেক্টার, যাকে দাঁড় করি আমি, তার বিপরীতে মানুষের আচরণগুলো কত খারাপ হতে পারে এবং কেন হচ্ছে। আবার মানুষের প্রতিরোধের জায়গাও দেখিয়েছি, যে যারা এর বিরুদ্ধে প্রতিরোধ করছে কিছু মানুষ। তো সব মিলিয়ে এই দ্বন্দ্বটাকে আমি এই উপন্যাসে এনেছি। আর দুটি বই নিয়ে শুনতে চাই আপা। আমার পরের বইটির নাম হলো সময়ের ফুলে বিষ পিঁপড়া। এইটা আমি, এটার পটভূমি আমি হরিণঘাটা, যেখানে বাংলাদেশের ভূমি শেষ, তারপরে শুরু হয়েছে জলাশয়, নদী, তারপরে বঙ্গোপসাগর। তো ওই পটভূমিতে আমি নিয়ে গেছি, কারণ ওই প্রকৃতিটা বর্ণনা করার আমার খুব ইচ্ছা ছিল জায়গাটাকে নিয়ে। আমি গিয়েছি তো 2-3 বার দেখে। তখন আমি দেখাচ্ছি যে একটি ছেলে, তাকে একটু মাইল্ড অটিস্টিক করেছি, কারণ বেশি অটিস্টিক করলে আমি কাহিনীটা গড়তে পারবো না সেই জন্য। আর মেয়েটিকে দেখিয়েছি, মেয়েটিকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি মেয়ে, যাকে ফেলে দিয়ে গেছে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়েছে। যারা দত্তক নেয়, সেই দুইজন বাবা মা ওকে দত্তক নিয়েছিল, কিন্তু বাবা মার অসাধারণ ভালোবাসায় মেয়েটি জীবনের, তার মনে হয়নি যে তার এমন একটা জন্ম হয়েছে। আর ওই ছেলেটিকে, ওই অটিজম আক্রান্ত ছেলেটিকে মেয়েটি ভালোবাসা দিচ্ছে, কারণ ছেলেটি কোনোদিন ওকে ওর জন্ম নিয়ে প্রশ্ন করেনি। এই যে মানবিক বেঁচে থাকার যে জায়গাটুকু পূর্ণ করা যায়,
সেইভাবে আমি গল্পটি দাঁড় করিয়েছি যে তার জীবনে কষ্ট আছে, অন্ধকার আছে, কিন্তু সেটাকে অতিক্রম করে জীবনকে পূর্ণ জায়গায় নিয়ে যাওয়া, ভালোবাসা দিয়ে জীবন যাপন করার ভেতরে যে একটি সুস্থতার মগ্নতা থাকে, সেই সব কিছু দিয়ে আমরা এই দুটো ছেলে মেয়ের অন্তর্দ্বন্দ্ব দেখিয়েছি। নানা কিছু তো হবেই, তারপরে শেষে দেখিয়েছি ওদের বিয়েটা সেই হরিণঘাটার নদীতে লাল দেওয়ার চরে ওরা তাঁবু খাটিয়ে হানিমুন করছে। এইভাবে আমি একটা আবেগের জায়গা থেকে উপন্যাসটা শেষ করেছি। আর পরের বইটি হলো আমার রক্ত ফুলের বরণডালা নামে গল্প, এখানে 10টি গল্প আছে, মাওলা ব্রাদার্স এটা প্রকাশ করেছে। রক্ত ফুলের বরণডালা একটি মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা গল্প, আরও অনেকগুলো গল্প নানা পটভূমিতে লেখা গল্প আছে। তার মানে তিনটি বইয়ে অনেক কিছুই উঠে আসছে আমাদের সমাজের বিভিন্ন অবিচারে, যে বলছিলেন নারী নির্যাতন, শিশু নির্যাতন, মানবিক বিষয়গুলো, একটি ছেলে একটি মেয়ের রূপক অর্থে আসলে যেটা আপনি ব্যবহার করেছেন আমার মনে হয়, এবং আসছে মুক্তিযুদ্ধ, তিনটি মানে বিভিন্ন রকম বিষয় আসলে তুলে এসে কিভাবে আপা পারেন এত সুন্দর করে লিখতে? আমরা যদি একটু লেখালেখির শুরুটা তো আমার স্কুল জীবনে, আমি তখন একটু কবিতা লিখতাম, ছোটখাটো কবিতা লিখতাম ডায়েরিতে, আর সব লুকিয়ে রাখতাম এখানে ওখানে, যেখানে কেউ যেন না দেখে, এইভাবে আর লুকিয়ে লুকিয়ে পাঠাতাম ঢাকায়। আমি তো রাজশাহীতে ছিলাম, আবার চাকরি সূত্রে ওখানে ছিলাম, তো লুকিয়ে লুকিয়ে ঢাকায় পাঠাতাম। কার কাছে পাঠানো হতো? হয়তো তখন ওই যে বেগম পত্রিকা ছিল, নূরজাহান বেগম, তারপরে পূর্বদেশ পত্রিকা ছিল, একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন মোহাম্মদ মাহফুজুল্লাহ পুবালি নামে, এই ধরনের। কখনো ছাপা হয়েছে, কখনো হয়নি, কিন্তু কখন যেগুলো ছাপা হয়নি আমি কিন্তু কখনো মন খারাপ করিনি, আমি নিজেকে দায়ী করেছি, আমি বলেছি যে আমার লেখাটা হয়তো ভালো হয়নি, সেই জন্য তারা ফেলে দিয়েছে, ছাপেনি, ছাপার যোগ্য করে লিখতে হবে। এই যে অনবরত চেষ্টা করার একটা বাসনা কিন্তু আমার শুরু থেকেই ছিল, যে কী করে একটু ভিন্নধর্মী করা যাবে, কী করে চেষ্টা করে এটাকে সুন্দর করে লেখা যাবে, এই চেষ্টাটা কিন্তু আমি সেই যখন শুরু করেছি তখন থেকে চেপে। আর লেখালেখির সময়টা আমি ধরি 1964 সাল, কারণ ওই সময়ে আমি কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ি, তখন একটা রাজশাহী শহরে বিভাগীয় কমিশনার একটা আন্তঃ কলেজ সাহিত্য প্রতিযোগিতা আয়োজন করেছিলেন, অনেক ছেলে মেয়ে যোগদান করেছিল, আমাকে আমার কলেজ থেকে পাঠিয়েছিল 7টা আইটেমে যোগদান করার জন্য। তো আমি ওখানে গল্প লেখার প্রতিযোগিতা ছিল, তারপরে আবৃত্তি, বিতর্ক, নানা কিছু নিয়ে 7টা আইটেম, তো আমি গল্পটাই প্রথম হয়েছিলাম। বাহ, আমি তো এই জন্য মনে করি 64 সাল আমার লেখালেখির একটা বছর, যেই বছর থেকে আমি ধারাবাহিক, এখন এই বছর পর্যন্ত সেটা 54 বছর হলো, 54 বছর ধরে লেখা। আমি কিন্তু দৃষ্টিটা অন্যদিকে ঘুরাইনি, জায়গাটাকে আমি ধরে রেখেছি। এবং আপনি সেই জায়গাটি তো ধরে রেখেছেন, এবং সেই জনপ্রিয়তা, আপনার লেখার প্রতি দর্শকের ভালোবাসাও কিন্তু, মানে আমরা যারা বই পড়তে পছন্দ করি, এখানে একটি প্রসঙ্গ চলেই আসে, এখন অনেকেই আছেন, নতুন প্রজন্মের অনেকেই আছেন, অনেক বই বের করছেন, অনেক লেখালেখি করছেন, তাদের লেখাকে আপনি কিভাবে দেখবেন, তারা কেমন কাজ করছে, তাদের সাহিত্যকর্ম নিয়ে আপনার কাছ থেকে একটু বিশদভাবে আমি শুনতে চাই, কিন্তু আমরা আসলে বিরতির সময় চলে এসেছি, বিরতি থেকে ফিরে এসে শুনছি আপনার কাছ থেকে। দর্শক, আজ আমরা অমর একুশের বইমেলা, বাংলা ভাষার বাঙালির বেঁচে থাকবার কথা শুনছি বরেণ্য লেখক, কথা সাহিত্যিক সেলিনা হোসেন আপার কাছ থেকে। এই গল্প থেকে আবারও ফিরব, তবে সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি, ফিরব দ্রুতই, সঙ্গে থাকবেন। বিরতির এপারে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারক আলাপের সঙ্গে, আছেন বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের ধারক বাহক, একুশে পদক অর্জন করা প্রিয় লেখক, কথা সাহিত্যিক সেলিনা হোসেন আপা। ফিরছি আলাপে, তবে আপা আলাপে ফেরার আগে আমরা প্রতি পর্বে দর্শকদের জন্য একটি করে কুইজ নিয়ে থাকি, তো আপনি যদি একটু অনুমতি দেন কুইজটি একটু নিয়ে আসতে চাই। অবশ্যই দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারক আলাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে আমাদের শোবিজের জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম অভিনীত আরটিভির চলমান ধারাবাহিক নাটকটির নাম লাকি 13। আর তারকালাপের আজকের কুইজটি হচ্ছে প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন আপা কত সালে একুশে পদক অর্জন করেন? অপশন ক 2009, অপশন খ 2018। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী আজকের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ, এবং আগামীকালের বিজয়ী পাবেন তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গীসহ 3 দিন 2 রাত অবকাশ যাপনের সুবর্ণ সুযোগ। চলুন দেখে নিই
কে হয়েছেন বিজয়ী? আপা নামটি পড়ে শোনাতে হবে এবং টেলিফোন নম্বরের শেষ ছটি ডিজিট। মহিতুল নামটি এখানে আছে আর নাম্বারটি হলো 500834। অনেক অনেক অভিনন্দন, আমি অভিনন্দন জানাই বিজয়ীকে। মহিতুল আপনাকে নিশ্চয় ভীষণ ভালো লাগছে, ছুটির দিনের সকালটি অনেক ভালো হয়ে গেছে এমন একজন মানুষের মুখ থেকে নিজের নামটি শুনতে পেরে, এবং একটি বড় পুরস্কার তো আপনার জন্য থাকছে। ভালো থাকবেন সব সময়, সাথে থাকবেন এভাবেই আমাদের। আমরা আবারও একটু আলাপচারিতায় ফিরে যেতে চাই আপা, বিরতিতে যাবার আগে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, এখন যারা কাজ করছেন, লেখালেখি করছেন, তাদের সাহিত্যকর্মকে আপনি কীভাবে দেখবেন? আমি সাহিত্যকর্ম, আমি যেটা বললাম যে 54 বছর ধরে যে পরিচর্যা করছি, এটা আমার একদম প্রাণের টান। এবং আমি সবসময় মনে করি যে আমার পরবর্তী প্রজন্ম যারা, তারা এই সাহিত্য চর্চাটা করবেন, এবং আমাদের যে সাহিত্যের স্রোতটা আমরা নির্মাণ করেছি 47 পরবর্তী সময় থেকে একটি বিশিষ্ট ধারায়, আমি মনে করি এই ধারাটি তারা রক্ষা করছেন, এবং তাদের নিজস্ব চিন্তা সময়ের পরিপ্রেক্ষিতে নিজস্ব গল্প উপন্যাসের উপাদান সংগ্রহ নানা কিছু দিয়ে তারা তাদের কাজটি করছেন। আমি প্রজন্মের বিভিন্ন লেখা পড়ি, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, তারপরও বলবো যে এই কাজগুলো করে তারা আমাদের সাহিত্যের স্রোতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা কখনো যে মরা নদীর মতো সাহিত্যকে নিয়ে এক জায়গায় ফেলে যাব না, আমাদের প্রজন্ম এই কাজটি করছেন তাদের যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে। এক্ষেত্রে আসলে যারা কাজটি করছেন যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে, যারা কাজ করছেন তারা তো নিশ্চয়ই প্রচুর পড়াশোনা করছেন। শুধুমাত্র একটি উপন্যাস লেখা নিশ্চয়ই এত সহজ না, বা একটি গল্প লেখা নিশ্চয়ই এত সহজ না, অনেক জানতে হবে, ভাষার ব্যবহার জানতে হবে, অনেক পড়তে হবে। আমার মনে হয় সেই পড়ার প্রবণতা কি আমাদের এখন একটু কমে গেছে আপা? আপনারা যে পরিমাণ বই পড়তেন, কিংবা আমরাই স্কুল লাইফে কিংবা কলেজ লাইফে যে পরিমাণ বই পড়তাম, পাঠ্য বইয়ের ভিতরে ঢুকে ঢুকে দেখা যেত আমরা গল্প উপন্যাস পড়ছি, সেই পড়ার প্রবণতা, নতুন বই কেনা, সেই বিষয়গুলো কি একটু কমে গেছে কিনা আপা, আপনার কি মনে হয়? একটু তো কমেছেই, আমরা প্রযুক্তির কারণে, আমরা ইন্টারনেটের ব্যবহার, ফেসবুক, নানা কারণে তো একটু কমেছে, কিন্তু পাশাপাশি এটা যে একদম বিলুপ্ত হয়েছে তা কিন্তু নয়, আছে। এবং আমি মনে করি ইন্টারনেট ব্যবহার, এই প্রযুক্তির এই জায়গাটার সঙ্গে আমাদের এই জেনারেশনকে যুক্ত থাকতে হবে, তা নহলে তারা আন্তর্জাতিক বিশ্বে গিয়ে পিছিয়ে পড়বে। পাশাপাশি নিজের বইকে, নিজের ঐতিহ্যকে যত্ন করে জানতে হবে, দুটোই পাশাপাশি করতে হবে, একটাকে বাদ দিয়ে আরেকটা নয়। যদি মনে করে যে আমি ইন্টারনেটের আছি, আমি যা খুশি তা করতে পারি, সেটাও সহজ নয়, উচিত নয়, সেটাও এক ধরনের নিজেরই অবমাননা। তা আমরা মনে করি যে আমাদের প্রজন্ম যারা এই সময়ের বা তার আর একটু আগের সময়ের, তারা নিজের চারপাশের জগৎকে দেখছে, নিজের মানুষকে দেখছে, নিজের দেশকে দেখছে, সব কিছুর ভেতর থেকে তুলে আনছে গল্প উপন্যাস, আবার সময়ের পরিপ্রেক্ষিতে প্রযুক্তির ব্যবহারে কী কী আসছে সেগুলোও ওরা উঠিয়ে আনে। সেটাও আমার ভালোই লাগে যে এই সময়টাকে ধরার একটা যা চিন্তা থেকে তারা কাজটি করছে, কারণ আর 20 বছর পরে যখন সবাই পড়বে, মনে করবে ওই সময় কী হয়েছিল, ওরা কেউ কিছু জানতো না, বোধহয় কিছুই লেখেনি। সেটাও তো ঠিক নয়, সময়টাকে প্রতিফলিত করাও একটা দায়িত্বের কাজ হয়। তো সেই অর্থে আমরা আমাদের ধারাবাহিকতা খুব ভালোভাবে চলছে। প্রসঙ্গটি যেহেতু চলেই আসে, তাহলে একটু আপা জেনেই নেই, সেকালের সাহিত্য একালের সাহিত্যে কি পার্থক্য খুঁজে পায়? পার্থক্য এটা বললাম যে লেখকের অভিজ্ঞতা। আজকেই আমি একটা সাক্ষাৎকারে হাসান আজিজুল হক, আমাদের সবচেয়ে একজন অন্যতম কথা সাহিত্যিক, তার একটি ইন্টারভিউ তিনি বলেছেন যে অভিজ্ঞতার ভিতর দিয়ে অর্জন করা বিষয়টিকে সাহিত্যে আনা। তো এই যে অর্জন অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাও আমাদের এই প্রজন্মকে অর্জন করতে হবে। প্রত্যেকেরই জীবনে নানা ঘটনা আছে, তাদের নানা জায়গায় যাওয়ার সুযোগ আছে, দেশকে দেখার সুযোগ আছে, মানুষ দেখার সুযোগ আছে, সব কিছু করেই তারা কিন্তু করছেন। তো সুতরাং ওই সময়ে যেই সময়টা ছিল, এই প্রযুক্তির সময় সেটা ছিল না। সুতরাং আজকে যাদের সামনে একটা বিশাল পৃথিবী সামনে এসে দাঁড়িয়েছে, এই সময়টাকেও তো তারা ধরবে, কাজে এই পার্থক্য তো অনেক থাকবে, সময়ের বিবর্তনের পার্থক্য আমরা যেটা বলবো, বিশেষ করে চিন্তার সম্পর্কের ক্ষেত্র এবং নানা কিছু নিয়ে আমাদের সব কিছুর মধ্য থেকে যে পার্থক্যগুলো রচিত হয়, সময়ের ধারাবাহিকতায় যে পার্থক্যগুলো সূচনা করে, সেটা ধরাই আমাদের লেখকদের কাজ। ভাষা আন্দোলন আমাদের সাহিত্যে নানাভাবে এসেছে আপা, তো এটা নিয়ে একটু শুনতে চাই, কতটা এসেছে আর কতটা আসা উচিত ছিল? আরও বেশি উচিত ছিল, কিন্তু যতটা এসছে ঠিক
আমি নিজে ওইটা নিয়ে মনে করি যে খুব বেশি এসছে, আমাদের গল্পে বেশি এসছে, উপন্যাস খুব কম লেখা হয়েছে। আমি জহির রায়হানের কথা স্মরণ করি, আমাদের একজন চলচ্চিত্র নির্মাতা, একজন কথা সাহিত্যিক, তিনি 1971 সালের জানুয়ারি মাসে তিনি যে পাকিস্তানিদের হাতে ধরা পড়লেন, তারপর তাকে আমরা আর পাইনি। তিনি একটি উপন্যাস লিখেছিলেন আরেক ফাল্গুন নামে, ভাষা আন্দোলনের পটভূমিতে। এই উপন্যাসের শেষে আছে যে যখন পুলিশ সব গ্রেপ্তার করে নিয়ে এসে নামাচ্ছে থানায় ঢুকাচ্ছে, থানার যে কর্মকর্তা ছিল তাদেরকে নিয়ে সামনে বসিয়ে নানা কিছু করে, এক পর্যায়ে সে বিরক্ত হয়ে বলছে উফ আর কত, মানে নিয়ে এসে এসে ঢুকাচ্ছে তো লাইন বেঁধে। তখন একটি ছেলে নায়ক যে উপন্যাসের, সে বলছে আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হয়ে আসব। এটাই ছিল ভাষা আন্দোলনের চেতনা, যে দ্বিগুণ হওয়ার ব্রত থেকে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ। একদমই তাই আপা। আপা, নতুন প্রজন্মের লেখায় আরেকটি বিষয় আমি বলতে চাই, যে আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, সেটা আসলে কতটা খুঁজে পান? আপনি বলছিলেন যে তারা নতুন ধরনের লেখা লিখছে, তারা অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে, তারা জানছে, আশপাশকে তুলে ধরার চেষ্টা করছে, সেটা তো এক ধরনের আছেই, কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যকে নিয়ে কি তারা আসলে লিখছে কিনা, সেটা আসলে তারাও তো সে সময় ছিল না, তারাও হয়তো বই পড়েই জেনেছে, তারাও হয়তো শুনেছে, বাট সেই প্রেক্ষাপটে তাদের লেখা কি আমরা খুব বেশি পাচ্ছি না? এগুলো তো খুব বেশি ওইভাবে পাওয়া যাবে না, কিন্তু হচ্ছে। আমাদের যে একদম মুক্তিযুদ্ধের পটভূমি, আমাদের সব সাহিত্যিকের, এই প্রজন্মেরও সবার লেখার মধ্যে আছে। তারপরে অনেকে সাহিত্যের, বিশেষ করে আমাদের ইতিহাসের বিভিন্ন জায়গা ধরেও সাহিত্য রচনা করছে, সেটাও আছে। আমরা আমরা মনে করতে পারি, সেই নামগুলো ঠিক এই মুহূর্তে আমার মনে আসছে না, কিন্তু আসছে বিভিন্নভাবে। আমার পরবর্তী প্রজন্মের যারা আছে তাদের লেখার মধ্যে আমরা দেখেছি। আচ্ছা, তো বই মেলা নিয়ে আবার একটু ফিরতে চাই আপা। বই মেলাতে বিভিন্ন রকম পরিবর্তন এসেছে, সেকালের বইমেলা একালের বইমেলায় অনেক পার্থক্য আছে, তো বইমেলায় আরও কি কি আপনার কাছে মনে হয় যুক্ত হওয়া উচিত, কিংবা আপনি ভাবেন, আপনি ভাবছেন যে নতুন হয় না যে আমি চাই যে এরকম কিছু হোক বা নতুন এভাবে যুক্ত হোক, এরকম কোনো কিছু চিন্তা করেছেন কিনা বা আপনার মনে হয়েছে কিনা? এই প্রশ্নের উত্তরে এখনই আমার মনে হচ্ছে যেটা, সেটা হলো যে এই যে ভাষা আন্দোলন আপনি আমাকে বললেন, এই প্রসঙ্গ ধরেই আমার মনে হয় যে আমাদের অমর একুশে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, তো আমরা যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তখন ইউনেস্কোর ইয়েতে ছিল যে প্রতিটি দেশের যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, যারা মূল ধারায় নেই কিন্তু কালচারাল ডাইভার্সিটি নিয়ে বেঁচে আছেন সব দেশে, তাদের মাতৃভাষাটাও রক্ষা করা জরুরি। তো এই বইমেলাকে কেন্দ্র করে যেটা আমার মনে হয় যে আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছেন, যারা চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, অনেকেই কিন্তু কবি সাহিত্যিক আছেন, তাদের মধ্যে যদি প্রকাশক কেউ না থাকে, যারা যদি একটি স্টল নিতে না পারে, বাংলা একাডেমির দায়িত্ব একটি সুন্দর স্টল করে তাদের বইগুলোকে প্রদর্শন করা এবং বিক্রির ব্যবস্থা করা, তাহলে আমরা আমাদের অমর একুশের মর্যাদাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে যুক্ত করতে পারি, যে আমাদের দেশের যারা জনগোষ্ঠী আছেন, যাদের আলাদা ভাষা আছে, যাদের ভাষা বোধের সঙ্গে, আবেগের সঙ্গে সাহিত্য নির্মাণের চেষ্টা আছে এবং আছে, অনেক বই আছে, এই সৃজনশীলতার জায়গাটাকে ধরে বাংলা একাডেমি যদি এই উদ্যোগটা নেয় যে ওদের বইয়ের একটা স্টল আমরা করব, আমরা সবাই মিলে সেখানে গিয়ে দেখতে পারি তাদের লেখাটা কী, এই এই জন্যই আমি বইমেলায় এটা স্বাগত জানাই। বাংলা একাডেমির কাছে আমার বিনীত অনুরোধ যেন তারা আমাদের এই জনগোষ্ঠীর জন্য একটি আলাদা স্টলের ব্যবস্থা করেন এবং বিক্রির ব্যবস্থা করতে দেন। কি অসাধারণ একটি ভাবনা! আমি ভাবছি, আমি আপা আপনার সাথে বসে বসে আমি এটাই ভাবছি যে আপনি যে কথা বলছেন, আমি শুরুতে একটা কথা বলছিলাম না যে বাংলা ভাষার যথাযথ ব্যবহার, মানে যথাযথ মর্যাদা আমরা আসলে কতটুকু দিতে পারি সেটা আমাদের কথার মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমেই আসলে ফুটে ওঠে। শুধুমাত্র আমরা সাদা কালো শাড়ি পরে বইমেলায় গেলাম এবং বই কিনলাম এবং বললাম যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, তা আসলে না। আপনি এত সুন্দর করে কথা বলছিলেন, এত সুন্দর করে ভাবছেন, এবং আপনার প্রতিটি কথার মধ্যে
আমি একটি ইংরেজি শব্দ আসলে খুঁজে পাইনি, মানে আমিও দেখা যাচ্ছে যে কথা বলার সময় অনেকগুলো দেখা যাচ্ছে বাংলার পরিবর্তে ইংরেজি শব্দ ব্যবহার করছি এবং আমরা ইদানিং এটা আসলে খুব বেশিই করে থাকি, কিন্তু আপনার কথার মধ্যে আমি একটি ইংরেজি শব্দ খুঁজে পাইনি। আজকাল একটি আমি বলবো যে ফ্যাশনের মতো হয়ে গেছে বলা, আমরা বাংলার চেয়ে বেশি ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি আপা, এটা আপনি যতই আমরা বলি যে না ব্যাপারটা ঠিক না, কিন্তু ব্যাপারটা আসলেই ঠিক এবং আমরা এটাকে এক ধরনের স্মার্টনেস হিসেবে চিন্তা করে থাকি। আমরা এই বিষয়টিতেই ফিরবো আপা, কিন্তু আবারও বিরতির সময় হয়ে এসেছে, ফিরছি আপনার কাছে আবারও খুব দ্রুতই। দর্শক, আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপের সঙ্গে আছেন সাহিত্য জীবন বোধ নন্দনা সৃষ্টিশীল মানুষ কথা সাহিত্যিক সেলিনা হোসেন আপা। এই আলাপ থেকে আবারও খানিকটা সময় নিয়মানা বিরতিতে যাচ্ছি, ছেড়ে যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপের শেষ অংশে, সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাহিত্য চর্চা সামাজিক অগ্রযাত্রার মানুষ সেলিনা হোসেন আপা। ফিরছি আলাপে। আপা, যে বিষয়টিতে ছিলাম বিরতিতে যাওয়ার আগে আপনাকে বলছিলাম, বিকৃতি, বাংলা ভাষার বিকৃতি নিয়ে কিছু শুনতে চাই। আসলে এটা নিশ্চয়ই আপনাদের জন্য অনেক কষ্টকর, মানে আমাদেরই এত খারাপ লাগে যখন আমরা দেখি যে একটি শুদ্ধ ভাষা আমাদের, এমনকি আমাদের নাটকগুলোতেও আমরা ইদানিং খুব কম, আমি আঞ্চলিক ভাষার কথা কিন্তু বলছি না আপা, আমরা কথা যখন বলি তখন সেই বিশুদ্ধ ভাষাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো বিশুদ্ধ ভাষা কি নাটক কিংবা চলচ্চিত্র কিংবা সাহিত্যে খুব অচল কিছু মনে হয় আপা আপনার কাছে? কেন আমরা সেটা ব্যবহার করতে পারি না সব সময়? এখন যিনি করতে পারেন না এটা হয়তো তার নিজস্ব চিন্তা থেকে তিনি করেন, করতে পারেন না সেটা আমি বলবো না, তিনি একটু জেনে টেনে নিয়ে করলেই হয়ে যায়, কিন্তু কেন করেন না? এখন নাটকের বেলায় যদি বলি যে কোনো একটা ক্যারেক্টার হয়তো এইভাবেই তৈরি করা হয়েছে যে এমন করে ভাষা উচ্চারণ করে, এটা একটা ক্যারেক্টারের বৈশিষ্ট্য একজন নাটক ইয়েটা নাটকে হতেই পারে, কিন্তু পাশাপাশি যদি আমরা দেখি যে নাটক নয় কোনো শিল্পের জায়গায় না, সাধারণভাবেই ভাষাকে বিকৃত করা হচ্ছে এবং হয়ও নানা কারণে হয়, আমরা দেখেছি শুনেছিও, তো সেই সব জায়গাগুলো যদি এভাবে চলে তাহলে অবশ্যই ভাষাকে অমর্যাদা করা হয়, সেটা তো সত্যি। তবে আমি বিশ্বাস করি একজন মানুষ ইংরেজিটা ফ্লুয়েন্টলি জানতে পারেন, সেই জানায় কোনো ক্ষতি নেই, কিন্তু নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে না, নিজের মাতৃভাষাটাকে সুন্দরভাবে জানতে হবে, সেই জায়গাটা যদি তিনি অবজ্ঞা করেন তাহলে সেটা নিজেকেই অপমান করা। তিনি দশটা ভাষা জানুক না, ক্ষতি কী? বিদেশের দশটা ভাষা জানছে, আমাদের জ্ঞানচর্চার জায়গাটা বাড়ছে, কিন্তু আমাদের সন্তানেরা যদি মনে করে যে বাংলা ভাষাটা কি, আমি না শিখলে কী দরকার, আমি ইংরেজিতেই কথা বলবো আর এটাকে তুচ্ছ করলে কী আমার কী হবে, এই ধারণাগুলো খুব অযৌক্তিক এবং ক্ষমার অযোগ্য। আমরা মনে করি আমাদের সন্তানেরা এই পথে নিজেদের বিপদগামী করবে না, করা উচিত নয়। এবং আমার মনে হয় আসলে যিনি খুব ভালো বাংলা বলতে পারেন তিনি খুব ভালো ইংরেজি বলতে পারেন, শুধুমাত্র বাংলা না জেনেই যে ইংরেজি জানতে হবে এমন কোনো আসলে না, আমি তো সেটাই বলছি, ওটা নিজের আইডেন্টিটিকেই নষ্ট করা। একদমই, জানুক একজন মানুষ জানুক ভালো কিছু, আবার তিনি যদি বিদেশে থাকেন, আমি তো এটা খুব সাপোর্ট করি, যিনি বিদেশে থাকেন কিন্তু লিখেন ইংরেজিতে লিখুন, কিন্তু লিখতে হবে আমার দেশের পটভূমিতে, আমার দেশের মানুষ। এই কথাটি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আপা, আপনি তো অনেক বাইরে যান, আপনার জানার কথা যে আসলে বাংলা ভাষার চর্চা সেখানে যারা আছেন প্রবাসী বাংলাদেশিরা কতটা করছেন? বাংলা ভাষার চর্চা ওখানকার বাংলা বাস করছেন তারা করছেন, কিন্তু যারা ওখানে জন্ম নিচ্ছে যা বড় হচ্ছে তাদের বেলা একটু ঘাটতি হয়ে যাচ্ছে, কারণ তারা সেই অর্থে ভাষাটাকে ঠিকমতো গ্রহণ করে শিখে উঠে পারছে না। কিন্তু যারা আগে বাংলাদেশে ছিলেন, এখন বাংলাদেশ থেকে একটা নির্ধারিত বয়সে ওখানে গেলেন, বাংলা ভাষাটা জেনে গেলেন, তাদের জন্য ঠিক আছে। তারা যে সাহিত্যটা রচনা করেন সেটাকে আমরা ডায়াসপোরা সাহিত্য বলি, এই সাহিত্যের জায়গাটি তৈরি করেছেন আমাদের এই সব লেখকরা যারা বিদেশে বসে বাংলা ভাষার চর্চা করে বইগুলো করছেন এবং জনজীবনের সঙ্গে সব কিছু মিলিয়ে নিজের সংস্কৃতির সঙ্গে বিদেশে যেখানে আছেন তার সাংস্কৃতিক চিন্তা, তার ঘটনা, তার অনেক কিছু সাহিত্যের উপাদান হিসাবে আনছেন। এই জায়গা কিন্তু একটা জরুরি কাজ, যারা বাইরে থাকেন তাদের জন্য কিন্তু আমাদের সাহিত্যিকরা এই কাজটা খুব ভালোভাবে করছেন, আমি অনেকগুলো বই দেখেছি যে তারা এই কাজগুলো করছেন। হ্যাঁ, আরও কি আর কি করণীয় আছে আপা? বাঙালি কিন্তু বাংলাদেশিরা কিন্তু এখন আর ফেলনা জাতি নয়,
হ্যাঁ, এখন বিভিন্ন দেশে কিন্তু অনেক বাঙালি কমিউনিটি যারা যেখানে আছে, ইউরোপের বিভিন্ন দেশে যদি বলি, আমি আমেরিকাতে বলি, বাঙালি কমিউনিটি কিন্তু অনেক বড়, অনেক শক্তিশালী সেখানকার বাংলাদেশি কমিউনিটি। তো সেখানে আসলে নিজের শেকড় ভুলে গেলে আসলে নিজের বলে আর কিছু থাকে না। তো এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য তাদের বাবা মারা কিংবা আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের কী করণীয় আছে, কী করতে পারি আমরা? এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে তার নিজস্ব ঐতিহ্যের জায়গাটা বোঝানোর জন্য ভাষাটা বলা, লেখা এবং পড়তে পারার জায়গাটি তৈরি করা পরিবার থেকে এবং বাইরে সামাজিকভাবে অন্যভাবে হলেও সেটা খুব জরুরি কাজ। আমার এখন একটু মনে আছে, একবার লন্ডন ইউনিভার্সিটির একটা ডিকশনারির কাজে, বাংলা একাডেমিতে আমি তখন ডিকশনারি প্রকল্প করতাম, আমাকে নিয়ে গিয়েছিল 4 মাসের জন্য। তো ওখানকার বাঙালিরা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত এবং বলতো কথা বলবেন বাংলা ভাষার পক্ষে। আমি বললাম কেন? বলে যে ব্রিটিশ সরকার আমাদেরকে কিছু অনুদান দেয় এই সব কার্যক্রম, আমাদের সাংস্কৃতিক বিষয়গুলো পরিচালনা করার জন্য, কিন্তু তারা একটা কথা আমাদের বলে যে এই দেশে যেই শিশুরা জন্মগ্রহণ করবে তারা ব্রিটিশ নাগরিক হতে পারবে নাগরিকত্বের অর্থে, কিন্তু কখনোই তারা জাতিসত্তার অর্থে ইংরেজ হতে পারবে না। ওদেরকে ওদের সংস্কৃতি শেখাও, ওদের ভাষা শেখাও। এইটা তখন আমি একটু হেসে বলেছিলাম যে 200 বছর শাসন শোষণ করে গিয়েও আবার এগুলো শেখানোর জন্য টাকা দিচ্ছে, আমাদেরই তো লজ্জা পাওয়া উচিত যে আমরা এগুলো ওদের কাছ থেকে আবার শিখব। এটা উচিত না, এটা নিজের ভাষাটাকে জানা অত্যন্ত জরুরি। তারপরে সে 10টা ভাষা জানুক, কিচ্ছু এসে যায় না। এখনকার দিনে আমি এটা বলি, যারা ওখানে আছেন ভালো ইংরেজি জানেন, তারা যদি আমার দেশের পটভূমিতে উপন্যাস লিখে ইংরেজিতে লেখেন, সেটাও আন্তর্জাতিক বিশ্বে একটা সমাদরের জায়গা হবে। যেভাবে আমরা আফ্রিকান লিটারেচারগুলো পড়ি, সব কিছু ওদের পটভূমি, কিন্তু অনেক সময় যারা লিখছেন ইংরেজিতে লিখছেন বলে আমরা জানতে পারছি ওই বিষয়টা। তো এটাও যদি আমাদের লেখকরা চর্চা করেন তাহলে আমাদের এই জায়গাটাও একটা উজ্জ্বল জায়গা হবে, যে আমাদের সাহিত্য বিদেশি পাঠকের কাছে গভীরভাবে পৌঁছাচ্ছে। আপনার লেখনীতে আমরা সামাজিক বিভিন্ন অসঙ্গতি, সমস্যা সবই কিন্তু খুঁজে পাই আপা। যেমন এবারের একটি উপন্যাস নিয়ে আপনি বলছিলেন, আমি আবারও আপনার সেই নতুন উপন্যাসে ফিরে আসতে চাই, বিষণ্ণ শহরের দহন। সেখানে আপনি বলছিলেন যে নারী নির্যাতন, শিশু নির্যাতনের বিষয়গুলো উঠে এসেছে। আমাদের সমাজ কী অবস্থা আপা? এমন সমাজ, কেমন সমাজ আসলে আমরা চাই এবং কোন জায়গাটিতে আমরা আছি এবং তার থেকে উত্তরণে আমরা কী করতে পারি? আমাদের এই যে নারী নির্যাতন, শিশু নির্যাতনের ঘটনাগুলো সব তো আমরা কাছে গিয়ে দেখতে পারি না, পত্রপত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে যা দেখতে পাই এটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক ঘটনা যে কীভাবে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, এমনকি ছোটো ছোটো শিশুদের নির্যাতন করা হচ্ছে। তো এগুলো তো কোনো সুস্থ সমাজ ব্যবস্থার লক্ষণ নয়, কোনো মূল্যবোধের জায়গা তৈরি হবে না। একজন 60 বছরের লোক 4 বছরের একটি শিশুকে যদি ধর্ষণ করে, এ কোন মানবিক মূল্যবোধের সময়ে আমরা বাস করছি যে তার কোনো কিছু চিন্তা করার শক্তি নাই? সব কিছুই কি আমাদের পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে? নিজের মূল্যবোধের জায়গাটা তৈরি হবে না কেন? সেই জায়গাগুলো তৈরি না করলে এবং কঠোর শাস্তির ব্যবস্থা, আমি বলি যে ধর্ষণের বিপরীতে যদি একটি মৃত্যুদণ্ড জারি করা হয় তাহলে আমাদের এগুলো অন্তত আইনগতভাবে বন্ধ হওয়ার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না। আমাদের যারা আইনজীবীরা আছেন তারা বলবেন যে এই জায়গাগুলো আমাদের ধরা উচিত, যেন আমরা এই নারী নির্যাতন, শিশু নির্যাতনের জায়গাগুলোকে এভাবে না দেখি। সেটা তো আমি ধরে নিলাম আপা, যে জোরপূর্বক আমরা সেটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু নিজস্ব মূল্যবোধটা এতটাই নষ্ট হয়ে গেছে আপা, এতটাই বিকৃত হয়ে গেছে আমাদের মানসিকতা, যেটা আপনি বলছিলেন যে একজন 60 বছরের একজন বৃদ্ধ কেন একটি 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করছে? সেই মূল্যবোধের জায়গাটা কেন এমন হয়ে গেল আপা? আমরা এ থেকে উত্তরণের জন্য যে সাহিত্যকর্ম কিংবা সংস্কৃতির সাথে জড়িত হওয়া কতটা জরুরি? খুবই জরুরি, এটাই তো মৌলিক জায়গা। যে মূল্যবোধের জায়গা তৈরি করার জন্য আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির ভিতর প্রবেশ করিয়ে তাকে মূল্যবোধের চেতনায় তাকে উদ্বুদ্ধ করা, যেন সে এমন কোনো ন্যাক্কারজনক কাজ না করে যে কাজটা শুধু অন্যায় বললে অল্প বলা হবে, যে কাজটার দণ্ড মৃত্যুদণ্ড হওয়া উচিত। একদমই তাই আপা, ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও এবং কৃতজ্ঞতা আজ আমাদের সময় দিয়েছেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে, আরটিভি কর্তৃপক্ষের সবাইকে আমার ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপনি সবসময় আপা। দর্শক, একটা ভালো বই মানে
একটি নিজস্ব ভুবন, একটি ভালো বই মানে একটি ভিন্ন জগৎ আর সীমাহীন অর্জন। আর এই কারণেই হয়তো মনীষীরা বলেছেন, যতই পড়িবে ততই শিখিবে। সুতরাং নিজেকে আর অন্যকে জানতে হলে, বুঝতে হলে এবং জগতের যাবতীয় জ্ঞান সাগরে ডুব সাঁতার দিতে হলে অবশ্যই বই পড়বার কোনো বিকল্প নেই। অমর একুশে গ্রন্থমেলা বাংলা এবং বাঙালির সেই খোরাক জোগানোর উপলক্ষ এবং ভীষণ প্রাসঙ্গিক সুযোগ। সবার জন্য আলোকিত জীবন আর জ্ঞান সমৃদ্ধ বইময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে হাজির হব, প্রিয় কোনো অতিথিকে, চেনা কোনো স্বজনকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals। আবারও সবার জন্য শুভকামনা।